দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নিদ্রার চরে। আমরা দেখতে পাচ্ছি এক নারী জেলে, তিনি এই সাগর কূলে হয়তো মাছ ধরছেন। তাহলে তো আমরা কথা বলবো, তিনি কি মাছ ধরতে গিয়েছিলেন নাকি অন্য কোনো কাজে গিয়েছিলেন। দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একটি নেট জাল নিয়ে তিনি কিন্তু এসেছেন। ও কাকি, কই গেলেন? মাছ পাইছেন? কি কি মাছ ধরেন এখানে? হ্যাঁ, চিংড়ি, চিংড়ি মাছের পোনা, বাগদার পোনা। এত কষ্ট করছেন, হ্যাঁ, ঘরে নাই কেউ? বাড়িতে আপনার ছেলে পান নাই? হ্যাঁ, একটু খান দেখান কি সে আমার ছেলে বন্যায় গেছে না? বন্যায়? কোন বন্যায়? দুই সাথে? ও, আপনি সেই লোক? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে আন্টি রয়েছেন, তার ছেলে নাকি একটা সিডর যে বন্যা হয়েছিল সেই বন্যায় নাকি ভেসে গিয়েছিল। তিনি কিন্তু প্রতিনিয়ত এই নদীতেই তিনি মাছ ধরেন। কিছুক্ষণ আগে তিনি পোনা মাছ ধরতে গিয়েছিলেন। কারণ হচ্ছে আপনার হাজবেন্ড নাই? না, সেও নাই? আল্লাহ, দেখেন এই আন্টি, তিনি কিন্তু তার জীবনের জীবিকার জন্য নিজেই এখন আয় উপার্জনের একজন ব্যক্তি। তিনি কখনো মাছ ধরেন, কখনো তিনি গৃহিণী, কখনো নদীতে সবার সাথে মাছ ধরে থাকেন, কখনো এখানে যে শুটকি সময় হয় না, সেই শুটকি সময় কিন্তু তিনি এই জায়গায় তিনি শুটকি বাছাই করে টাকা ইনকাম করেন। আপনার এখন আছে কে কে? আপনার ছেলে আছে? জুদা খায়? তা আপনি নিজে ইনকাম করেন, নিজেই করেন? দেখেন নিজে এখনো বয়স প্রায় 50-এর উপরে হবে না? 50-এর উপরে হয়ে গেছে। এখনো তিনি নারীর জেলে, তিনি কিন্তু প্রতিনিয়ত এই সাগরে মাছ ধরে আসছেন। এই কিছুক্ষণ আগেও তিনি কিন্তু এই আমাদের এই বঙ্গোপসাগরের মোহনায় তিনি মাছ ধরতে গিয়েছিলেন। আজকে কতগুলো মাছ পেয়েছেন? ১০০-২০০। ১০০-২০০। পোনা মাছের দাম কত? মাত্র ৩৫ টাকা। গেছেন কখন? অনেক আগে, দুই তিন ঘন্টা। আচ্ছা আচ্ছা, এগুলো আপনারা কোথায় বিক্রি করেন? হ্যাঁ তাই। দর্শক দেখতে পাচ্ছেন তিনি কিন্তু অনেক কষ্ট করে তার জীবন এখানে চালাচ্ছে। তিনি কিন্তু এই নিদ্রার চরে প্রতিনিয়ত এখানে কাজ করেন, এবং এই কিছুক্ষণ আগে তিনি এখানে মাছ ধরতে গিয়েছিলেন, মাছ ধরে এসে এখন। আচ্ছা আচ্ছা, আপনি একটা সুন্দর একটা কাপড় পরে আসেন, আপনার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। দর্শক, একজন নারী জেলে, যিনি প্রতিনিয়ত এই সাগরের পাড়ে মাছ ধরে আসছেন, তার একটি ছেলে রয়েছিল, সেই ছেলেটা নাকি সিডরে ভেসে গিয়েছিল। তিনি এখন বর্তমানে তার নিজের ইনকাম নিজেই করেন, এবং এই নদীতেই সবসময় তিনি মাছ ধরেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।